नमस्कार स्वस्ति बार्तार पक्ष থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকে একটা দারুণ বিষয় নিয়ে আলোচনা হবে যে আপনাকে সে কতটা ভালোবাসে এই একটা লক্ষণ দেখেই বুঝে নিন আপনাকে সে কতটা ভালোবাসে সে বলতে আপনার প্রেমিকা আপনার স্ত্রী আপনার স্বামী আপনার প্রেমিক বা খুব কাছের বন্ধু এই কাছের সম্পর্ক যত আছে তাদের মধ্যে ভালোবাসার পরিমাপ আজকে আসুন আমরা করব কিভাবে বুঝতে পারবেন এই ভালোবাসার মাপকাঠিটা দেখুন সম্পর্ক যত কাছের হবে তত মাঝে মাঝে না একটুকই টকঝাল মিষ্টির মতো মাঝে মাঝে একটু খুনসুটি হবে ঝগড়া হবে অবশ্যই হবে এরপরেও ভালোবাসা কতটা কি করে বুঝবেন আমার মনে হয় না এত এমন কোনো প্রেমিক প্রেমিকা আছেন যাদের মধ্যে ঝগড়া হয়নি এমন কোনো স্বামী স্ত্রী আছেন যাদের মধ্যে ঝগড়া হয়নি অবশ্যই মতের অমিল কখনো না কখনো হবে দেখবেন আমরা একই উদরজাত ভাই বোন ভাই বোনের মধ্যে কত ঝগড়াঝাটি হয় বলুন তো তারা তো একই উদরজাত কিন্তু স্বামী স্ত্রী কিন্তু একই উদরজাত নয় তারা দুটো আলাদা অরিজিন থেকে এসেছে তো তাদের মধ্যে মতের অমিল হওয়া খুব স্বাভাবিক ব্যাপার এখন ঝগড়া তো হবেই ঝগড়ার পর আবার মিল হয়ে যাচ্ছে কিনা এইটা নজর রাখুন ঝগড়া হবে ঝগড়ার পর দেখবেন ওই দুদিন অ্যাকশন যতক্ষণ থাকবে ওই পেন কিলারের অ্যাকশনের মতো যতক্ষণ ওষুধের প্রভাব থাকবে ততক্ষণ ব্যথা নেই ঠিক তেমন যতক্ষণ ওই রাগের বা অভিমানের প্রভাবটা থাকবে ততক্ষণ ঝগড়া চলছে অভিমান চলছে তারপর আবার মিলে যাচ্ছে সব কিছু এই মিলটা যদি সুন্দর করে ব্লেন্ডিংটা হয়ে যায় তাহলে বুঝবেন যে ভালোবাসা আছে ভালোবাসা আছে ভালোবাসা আছে আর যেখানে কি স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা বা যে কোনো সম্পর্কের মধ্যে একবার ঝগড়া হলো তারপর একে অপরের মনে গিট দিয়ে রেখে দিয়েছে আমি কেন ছোট হব আমি কেন ও আমায় কেন এই কথাটা বললো শুধু আঙুল তুলছে সেখানে জানবেন শুধু অভিযোগের পাহাড় সেখানে জানবেন ভালোবাসার খামতি আছে কারণ ভালোবাসা আমাদের মনকে উদার করে আমি যদি একজনকে ভালোবাসি না আমি চেষ্টা করব তাকে ভালোতে বাস করানোর অভিমান হতে পারে আমি রাগ করে দু কথা বলতে পারি কিন্তু পরে ঠান্ডা মাথায় মাথা ঠান্ডা হলেই আমি চেষ্টা করব আবার দুজনে একাত্ম হয়ে যাওয়ার কারণ আমি তাকে ভালোবাসি মায়ার বন্ধনে জড়িয়ে আছি তার প্রতি টান আছে এই টান যেখানে নেই সেখানে কিসের ভালোবাসা টান না থাকলে তখন সেখানে জন্ম নেয় ইগো আত্ম অহংকার আমাকে কেন বললো আমাকে বলেছে আমি আর কথা বলবো না আমি আর ওর মুখ দেখবো না এই ব্যাপারগুলো যেখানে চলে আসবে সেখানে ভালোবাসা নেই তাহলে বুঝলেন তো কে আপনাকে ভালোবাসে আপনি বুঝতে পারবেন এই ঘটনাগুলো দেখি ঝগড়াঝাটি হতেই পারে মতের অমিল হতেই পারে তারপর মিলিয়ে যাওয়া অমিল থেকে মিলের দিকে গেলেই জানবেন সেখানে ভালোবাসা বিদ্যমান ভালো থাকুন আজকে এখানে শেষ করছি আবারও আলোচনা হবে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন।